পাতা একটি কুড়ির চা বাগানের সবুজের চাদর যতটা মুগ্ধতা ছড়ায় ঠিক তার বিপরীতে লুকিয়ে আছে শ্রমিকদের দীর্ঘ অপ্রাপ্তির গল্প দুশো বছরের এই শিল্পের নেপথ্য কারিগরদের পিছু ছাড়েনি দারিদ্র্যের দুষ্টচক্র চা শ্রমিকদের হাত ধরে দেশে কৃষি নির্ভর অর্থনীতি সমৃদ্ধ হলেও এখনও পূরণ হয়নি ক্ষুদ্র নির্বোষ্ঠীর মৌলিক চাহিদার অনেকটাই প্রায় দুশ বছর আগে ভারতের উড়িষ্যা তামিলনাড়ু ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের হাত ধরে এদেশে চায়ের আবাদ শুরু হয় স্বাধীনতার পর এদেশের নাগরিক হিসেবে ভোটের অধিকার পেলেও এখনও পরিপূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত চা শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ পর্যাপ্ত মজুরি চিকিৎসা শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে মূলধারা থেকে একেবারেই পিছিয়ে তারা একজনের ঘরে দুই কামলা একজনের ঘরে এক কামলা এখন তার যদি খানো থাকে পাঁচজন তো পঞ্চাশ টাকা চালের কেজি কেমনে চলবো একটা কাপড় কিনতে হলে পাঁচশো টাকা লাগে একটা কাপড় বছরে একটা কাপড়ও পিন্দাইতে পারি না চার শ্রমিকরা তাদের রিটায়ারের পরে যে গেজুরিটা পাওয়ার কথা এটা শ্রমিক আইন অনুযায়ী পাবে কিন্তু দেখা গেছে যে আমরা এই গেজুরিটা পাই না কারো তো কোয়ার মতন নাই আমরা সরকারে না করবো আর আমরা তো কারে কই মুখিয়া আমাদের হাসপাতাল আছে সরকারে দিছে দুইটা তাপ হইলে দাস্ত হইলেও প্যারাচিটামল একটা সেলাইন আর তো কিছু ওষুধ দিব না আর কি ওষুধ ওই নিজে বাইরে তো কিনে আঁকায় বেদনা তেদনা হইলে আর এখানে আমি প্রায় তিন থেকে চার বছর ধরে এখানে বসবাস করতেছি তো আমার বাবাও এই বাগানে কাজ করত। হ্যাঁ উনিও আমার দাদুও কাজ করত ঠিক আছে তো আসলে অ্যাকচুয়ালি মানে মানে এই মালিকানা হিসেবে যেটা আমি বলতে চাই ঠিক আছে যে এটা যদি মনে করে এই ভূমির অধিকারটা যদি পুরোপুরি মানে আর কি আমাদের মানে কোনো খাতা কাগজে কলমে যদি এভাবে কোনো একটা ব্যবস্থা করে সরকারের তাহলে একটু ভালোই হয় এসব অপ্রাপ্তির বেড়াজালেই প্রজন্মের পর প্রজন্ম মেধাশূন্য হয়ে পড়ছে একজন গর্ভবতী মা পুষ্টিকর খাবার পাচ্ছেন না অপুষ্ট শিশু জন্ম দিচ্ছেন সে ওই শিশুটা মেধাশূন্য হয়ে বেড়ে উঠছে এবং তার স্মৃতিশক্তি কম সে মনঃসংযোগ দিতে পারে না শ্রমিক নেতারা জানান বাগানের ভূমিতে অস্থায়ী ঘরে বসবাস করছেন নেই নিজস্ব ভূমির অধিকার খাস জমি যাদের বাড়িঘর নাই ভিটে মাটি নাই তাদেরকে আবাসন একটা করে দিচ্ছেন এটা কিন্তু একটা প্রশংসনীয় উদ্যোগ এটা বলবো না যে আমাদের দলিল পত্র দিয়ে দেব যাতে এমন একটা করেন উনি যে চা বাগান থেকে কেউকে যাতে বিতাড়িত হতে না হয় তবে দেশের সব নাগরিকদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবন উন্নয়নের চেষ্টা করা হচ্ছে সেখানে চা বাগানের শ্রমিকদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের জীবনের জন্য সরকার এর বিভিন্ন মন্ত্রণালয় তারা তাদেরকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী হিসেবে তাদেরকে বিবেচনা করে থাকে বিশেষজ্ঞরা বলছেন চা শ্রমিকদের জীবনমান উন্নত না হলে চা উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট